প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা তোমাদের। আমি সুভাষ হালদার, সিনিয়র শিক্ষক ব্যবসায় শিক্ষা, আহমেদ বনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের অত্র একাডেমির সম্মানিত অধ্যক্ষ মহোদয়, অভিবাদন জানাই চার চারজন অভিজ্ঞ ইনচার্জ। তোমরা জানো আজকে আমাদের বিদ্যালয়ে অত্র একাডেমির সম্মানিত সভাপতি সুলেমান সেলিম সাহেব এসেছিলেন। তোমরা জানো একটি শোক সংবাদ, সেটা হলো ওনার আম্মা প্রয়াত গুলশানারা সেলিম, ওনার আত্মার শান্তি কামনার উপলক্ষে আজকে অত্র একাডেমিতে মিলাদ মাহফিল হয়েছে। তোমরা ওনার জন্য দোয়া করবে, উনি যেন বেহেস্তবাসী হন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানাই। ইতিমধ্যে তোমরা পাঁচটি অ্যাসাইনমেন্ট শেষ করেছ। আমি বিশ্বাস করি তোমরা সবাই ভালো লিখেছ এবং যথাযথভাবে এই পরীক্ষাগুলি দিচ্ছ, এবং তোমরা সবাই যে জন্য তোমাদেরকে এই বাসায় কাজগুলি দেওয়া হলো, যে তোমাদেরকে ঘরে থাকতে বলা হয়েছে, তোমরা বাহিরে বেশি ঘোরাফেরা করবে না, তোমরা কাজগুলি নিয়ে বাসায় গিয়ে সুন্দর করে কাজগুলি করবে। তো আজকে আমি তোমাদের হিসাববিজ্ঞান বিষয়ে ষষ্ঠ এবং সর্বশেষ অ্যাসাইনমেন্ট তোমাদের, এটা হিসাববিজ্ঞানে মনে হয় এটা 3 নম্বর অ্যাসাইনমেন্ট, এই উপলক্ষে আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলবো। তোমাদের এখানে ক নম্বরে দেওয়া হয়েছে লেজার মানে খতিয়ান, এবং খ নম্বরে দেওয়া হয়েছে নকদান বই। তো আমি তোমাদেরকে লেজার নিয়ে কথা বলবো, খতিয়ান নিয়ে। তোমরা আশা করি ইতিমধ্যে আমার একটি ক্লাস পেয়েছিলে অনলাইন এই খতিয়ানে। আজকে সেই খতিয়ানের উপরেই এই ষষ্ঠ সপ্তাহের হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা সবাই মনোযোগ সহকারে এই অ্যাসাইনমেন্ট ক্লাসটি উপভোগ করবে এবং দেখবে মনোযোগ সহকারে, তাহলে তোমাদের এই খতিয়ানের উপরে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমরা সুন্দরভাবে নির্বিঘ্নে আশা করি তোমরা এটা করতে পারবে। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাসাইনমেন্টে চলে যাই। আমরা দেখি যে ক নম্বরে তোমাদের অ্যাসাইনমেন্টটা কি আছে। অ্যাসাইনমেন্ট 6 উইক অ্যাকাউন্টিং লেজার বা খতিয়ান। আমরা একটু দেখি ক নম্বরে কি বলেছে তোমাদেরকে। তোমরা একটু লক্ষ্য করো, চলমান জেরসকের সংশ্লিষ্ট খতিয়ানগুলো প্রস্তুত করো। তোমরা জানো যে লেনদেনগুলি জাবেদাভুক্ত করার পরে আমরা পরবর্তী যেখানে এগুলি নিয়ে যাই সেটা হচ্ছে লেজার। সেই লেজারটা বা খতিয়ান করার দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে চলমান জেরসক, এটাকে আধুনিক পদ্ধতিও বলে, এবং আরেকটা হচ্ছে টিসক, যেটাকে আমরা সনাতন পদ্ধতিও বলি। তো তোমাদের এই অধ্যায়ে, খতিয়ান অধ্যায়ে, চলমান জেরসকে খতিয়ান করতে বলা হয়েছে। এখানে 4টি লেনদেন আছে, দেখো। সাবুনি ট্রেডার্স 2020 সালের 1 জুন নগদ 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। জুন 5 আছে, ধারে পণ্য বিক্রয় 1,30,000 টাকা। জুন 10 দেনাদার হতে আদায় 1,00,000 টাকা। জুন 20 অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টে প্রদত্ত স্টিম বা উদ্দীপক বা প্রশ্ন। তোমরা এখান থেকেই চলমান জেরসকে সংশ্লিষ্ট খতিয়ান, মানে এখানে যে কটি হিসাবের উদ্ভব হবে সেই কটি হিসাবেই তোমাদের খতিয়ান করতে হবে। তো তার আগে আমরা এই খতিয়ান নির্ণয় করার পূর্বে চলো আমরা একটু প্রাথমিক, যে খতিয়ান বলতে আমরা কি বুঝি, টিসক কি, চলমান জেরসক কি, এবং এগুলির নমুনা সক কেমন, আমরা একটু সেগুলি আবার প্রাথমিকভাবে ফিরে যাই। দেখি আমরা খতিয়ান বলতে কি বুঝায়, কি বুঝি আমরা খতিয়ান বলতে।
তোমরা ইতিমধ্যেই জাবেদা কাকে বলে পেয়েছো, লেনদেন কাকে বলে জেনেছো। হ্যাঁ, তো সেই জাবেদার পরেরটা হচ্ছে খতিয়ান। ইংরেজিতে একে বলে লেজার। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে, যে কোনো বড় বড় কারখানা, কোম্পানি, অফিস, আদালত, সব জায়গায় এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খতিয়ান। এবং এই খতিয়ান ছাড়া সমস্ত অফিস আদালত কিন্তু অচল। খতিয়ান হচ্ছে সকল বইয়ের রাজা, এই জন্যে খতিয়ানকে কিন্তু সকল বইয়ের রাজা বলা হয়। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে খতিয়ান বলতে আমরা কি বুঝি। এখানে একটু লক্ষ্য করো, লেখা আছে প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাব। তো হিসাব কথাটা আছে, দেখো তোমাদেরকে বলেছিলাম যে হিসাব পাঁচ প্রকার, তোমাদের মনে আছে কিনা দেখো। সম্পদ, দায়, আয়, তারপরে ব্যয়, মালিকানা সত্ত্ব। এই যে যে হিসাবগুলি, এগুলি প্রতিষ্ঠানে ঘটবে প্রতিনিয়ত, এবং লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ, এগুলির হিসাব সংরক্ষণ করতে হয়। এসব হিসাব সমূহকেই এক কথায় মূলত খতিয়ান বলে। এটি চলমান ব্যবসায় প্রতিষ্ঠানে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব সম্পর্কিত হিসাবসমূহের সাধারণত প্রারম্ভিক ডেবিট বা ক্রেডিট যে থাকে। নির্দিষ্ট সময়কাল সম্পন্ন লেনদেন সময়ের ফলাফল খতিয়ানে সংরক্ষিত হিসাবসমূহ যথাযথভাবে স্থানান্তর করা হয়। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের জের নিরূপণ করা হয়। জের মানে উদ্বৃত্ত। আমি এ ব্যাপারে আরেকটু আলোচনা করব। আমরা দেখি যে তোমাদের বইতে কী লেখা আছে। এই প্রক্রিয়ায় একটি ব্যবসায়ের উক্ত সময়কালের আয় ব্যয়, লাভ ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় এবং একটি নির্দিষ্ট তারিখে তার সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায়। তো আমরা দেখি যে কি বুঝলাম আমরা, যে একটা প্রতিষ্ঠানে সম্পদ, দায়, আয় ব্যয়, লাভ ক্ষতি, এটার হিসাব সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এবং এগুলি যথাযথভাবে আবার হিসাবে সংরক্ষণ করতে হবে। এই যে হিসাবে আমরা সংরক্ষণ করব, এটাই হচ্ছে আমাদের খতিয়ান বা লেজার। দেখো প্রত্যেকটা চলমান ব্যবসায় এই যে দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব উদ্ভব হয়, এগুলির প্রত্যেকটির কিন্তু প্রারম্ভিক একটা জের থাকে। প্রারম্ভিক বলতে কি বোঝায়? মাসের শুরুতে এটার একটা অ্যামাউন্ট থাকে, অর্থাৎ এক তারিখে যে অ্যামাউন্টটা থাকে, মনে করো সম্পদ এক তারিখে পহেলা মার্চ 2 লক্ষ টাকা, এই যে পহেলা মার্চ 2 লক্ষ টাকা মাসের শুরুতে, এটাই হচ্ছে প্রারম্ভিক জের। সম্পদের হতে পারে, দায়ের হতে পারে, আয়ের হতে পারে, ব্যয়ের হতে পারে, মালিকানা সত্ত্বেরও হতে পারে। এই যে মাসের শুরুতে বা বছরের শুরুতে যে প্রারম্ভিক জের থাকে, এখন এই জের ক্রেডিট জেরও হতে পারে, ডেবিট জেরও হতে পারে, এবং এই ক্রেডিট জের এবং ডেবিট জের আমরা সঠিকভাবে পোস্টিং দিব এই খতিয়ানে, এবং সংশ্লিষ্ট মাসে ওই সংশ্লিষ্ট হিসাবের যে লেনদেনগুলি আবার উদ্ভব হবে সেগুলিও আমরা আবার সঠিকভাবে এই খতিয়ানে পোস্টিং দিব। মাস শেষে আমরা যোগফল করে আমরা পার্থক্যটা বের করব এবং মাস শেষে, অর্থাৎ 31 তারিখ বা 30 তারিখ আবার আমরা একটা জের নির্ণয় করব, যে জেরটি আবার আগামী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হবে। এটা হচ্ছে জের নির্ণয়। অর্থাৎ আমরা এই লেজারে প্রতিটি হিসাবের সমাপনী জের দেখতে পাব, অর্থাৎ মাস শেষে বা বছর শেষে আমরা যে জের পাব, এটি হচ্ছে আমাদের সমাপনী জের, বা আমরা এখানে বলবো ব্যালেন্স সিডি। সিডি হচ্ছে ক্যারিড ডাউন। তো আমরা দেখি যে আজকে আমাদের যে কাজ দেওয়া হয়েছে, তাহলে তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীবৃন্দ, তোমরা লেজারটা কী বুঝতে পারছো, যে আমরা বিভিন্ন হিসাব যে আমরা করব, সেই হিসাব একটা প্রারম্ভিক জের থাকবে,
সেটার আবার সমাপনী জেরও নির্ণয় করব। এই যে যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে লেজার। তো আমরা দেখি আরেকটু আলোচনা করে এই খতিয়ানের বৈশিষ্ট্যটা কি। আমরা যে এতক্ষণ আলোচনা করলাম খতিয়ান কাকে বলে, খতিয়ান বলতে কি বোঝায়, তো এই খতিয়ানের এই সংজ্ঞা থেকে আমরা একটু বৈশিষ্ট্য দেখতে পারি। দেখো প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হবে, অর্থাৎ আমি যে খতিয়ানটা করব এই খতিয়ানটা কি সম্পর্কে, আসবাবপত্র না ক্রয় না বিক্রয় না মালিকানা সত্ত্ব না মূলধন না ব্যয়, এই যে। তো আমরা যে খতিয়ানটা করব সেই খতিয়ানের শিরোনামটা থাকবে, অর্থাৎ দেখা গেল কি খতিয়ানের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। এবং এই খতিয়ান প্রস্তুতি টি ছ বা চলমান জের ছক অনুসরণ করা হয়। টি ছকটা হচ্ছে কি সনাতন পদ্ধতি, আর চলমান জের ছকটা হচ্ছে আধুনিক পদ্ধতি। তাহলে আমরা দুই পদ্ধতিতে খতিয়ান করতে পারবো, একটা টি ছক একটা চলমান জের ছক। প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। তোমরা দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে খতিয়ানটাই করব, যে হিসাবের খতিয়ান করব, প্রত্যেকটারই আমরা জের বা উদ্বৃত্ত নির্ণয় করব। এটাও একটা খতিয়ানের বৈশিষ্ট্য। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে কি, খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বহি স্বরূপ কাজ করে, অর্থাৎ আমরা খতিয়ানটার যে তথ্য কোথা থেকে আনি, জাবেদা থেকে। এই খতিয়ান যে নির্ণয় করি এই তথ্যটা আমরা পেয়ে থাকি জাবেদা থেকে। এজন্যে খতিয়ানে তোমরা দেখবে জাবেদা পৃষ্ঠা উল্লেখ করতে হয়। তোমরা খতিয়ানের একটা পর্যায়ে আমরা যখন খতিয়ান করব তখন দেখবা যে সেখানে জাবেদা পৃষ্ঠা আছে। এরপরে দেখো লাস্টে সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, খতিয়ান হতে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয় এবং হিসাব রক্ষণ কার্যক্রমের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। এখন খতিয়ানের পরবর্তী যে অঙ্কটা তোমাদের আসবে সেটাকে হচ্ছে রেওয়ামিল। আমরা এই খতিয়ানের উদ্বৃত্ত নিয়েই রেওয়ামিল তৈরি করব। এবং একটা মজার বিষয় হচ্ছে কি, যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে প্রতিটি লেনদেন ডেবিট এবং ক্রেডিট সমানভাগে ভাগ করা হয়, এজন্যে রেওয়ামিল করার মাধ্যমে কি হবে, উভয় পাশ মিলে যাবে, অর্থাৎ ডেবিটে যে পরিমাণ যোগফল হবে ক্রেডিটেও সেই পরিমাণ যোগফল হবে এবং মিলে যাবে, অর্থাৎ গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। দেখা যাবে যে পরিমাণ ডেবিট হবে সেই পরিমাণ ক্রেডিট হবে, রেওয়ামিল করার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো এবং দুপাশ মিলে গেলেই বুঝতে হবে যে আমাদের খতিয়ান সঠিক আছে, এবং এই খতিয়ান সঠিক হলে বুঝবো আমাদের লেনদেন সম্পন্ন হয়েছে। তাহলে খতিয়ানের এই পাঁচটি বৈশিষ্ট্য তোমরা একটু লক্ষ্য করো, তাহলে এখান থেকেও আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবো। তো খতিয়ানের এই বৈশিষ্ট্যটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা দেখো খতিয়ান প্রস্তুতি আমরা টি সক বা জের সক অনুসরণ করি। আজকে তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টে চলমান জের সকে তোমাদের খতিয়ান করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খতিয়ান সম্পর্কে এই প্রাথমিক আলোচনাটি করলাম, এবারে চলো আমরা দেখি আমাদের অ্যাসাইনমেন্টে কী দেওয়া হয়েছে। এবং তার আগে আমরা একটু দেখি যে টি সকের খতিয়ানের নমুনা ছকগুলি কেমন, টি সক খতিয়ানের ঘরটা কেমন এবং টি সক খতিয়ানটা কি, এটা একটু দেখি আমরা। ঘরটা একটু লক্ষ্য করো তোমরা, প্রথমেই আছে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। এবং দেখো উপরে আছে ডেবিট, এখানে আছে ক্রেডিট, এবং এখানে আমরা শিরোনামটা দেইনি কারণ আমি তোমাদের নমুনা ছকটা দেখিয়েছি, অর্থাৎ কোন হিসাবের খতিয়ান হবে সেই শিরোনামটা এখানে আমরা লিখব। যদি আসবাবপত্র হিসাব হয় আসবাবপত্র, ক্রয় হিসাব হলে ক্রয় হিসাব, বিক্রয় হিসাব হলে বিক্রয় হিসাব। এ হচ্ছে তোমাদের টি সক খতিয়ান। তোমরা একটু লক্ষ্য করো খতিয়ানের বৈশিষ্ট্য ছিল কিন্তু এটা, যে জাবেদা থেকে আমরা এই তথ্য নিয়ে আসি, এজন্যে যে খতিয়ানে জাবেদা পৃষ্ঠা উল্লেখ করতে হয়। তোমরা একটু লক্ষ্য করো এই যে এবং টাকা। তো এ হচ্ছে আমাদের টি সক খতিয়ানের নমুনা সক।
এরপরে আমরা দেখি তোমাদের আজকে যে কাজটি দেওয়া হয়েছে চলমান জের শক এই খতিয়ানের নমুনা শকটা কেমন একটু দেখো। এখানেও দেখো তারিখ বিবরণ, এখানেও জাবিদা পৃষ্ঠা আছে, ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত বা জের ডেবিট এবং ক্রেডিট, এবং দেখো উপরে কিন্তু হিসাবের কোড নং আছে। এবং এখানে আমি শিরোনামটা লিখিনি, এখানেও আমরা যখন অঙ্ক করব তখন এখানে শিরোনামটা লিখব, আসবপত্র ক্রয় দেনাদার পানাদার ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের চলমান জের শক, এটাকে আধুনিক পদ্ধতিও বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কিন্তু আমাদের কাজের মধ্যে আমরা কিন্তু এই পদ্ধতিতে আজকে এই ঘরটা আমাদের প্রয়োজন হবে আজকে আমাদের খতিয়ান করার জন্য। তো চলো তোমরা আজকে দেখি আমরা খতিয়ানগুলি চলমান জের শকে করব। তোমরা এই এটা দেখলেই হবে, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট করা অনেক সুবিধা হবে। তো ঠিক আছে, দেখি আমাদের কাজগুলি কি আজকে। আমরা লেনদেনগুলি একটু দেখি। দেখো চলমান জের শকে সংশ্লিষ্ট খতিয়ানগুলো প্রস্তুত করো। শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু ইন্ডিকেট করে দেয়নি তোমাকে যে কোন কোন খতিয়ানগুলি তোমাদের করতে হবে। এখানে কিন্তু বলছে সংশ্লিষ্ট খতিয়ান, সংশ্লিষ্ট খতিয়ান দ্যাট মিন্স এখানে এই লেনদেনগুলির ফলে যে যে হিসাবের আবির্ভাব হবে আমাদের সবগুলিরই খতিয়ান করতে হবে, এবং সেটা অবশ্যই চলমান জের শকে করতে হবে। আমরা একটু লক্ষ্য করি, শ্রাবণী ট্রেডার্স 2020 সালের একজন নগদ 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। তাহলে তোমরা দেখো এটা যদি জাবেদা করি আমরা কি হয়, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে দেখো নগদ আছে আবার মূলধন আছে, তাহলে দুটি হিসাবের আবির্ভাব ঘটেছে এখানে, একটা হচ্ছে নগদ হিসাব আর একটা হচ্ছে কি মূলধন হিসাব। তাহলে এখানে দুটো হিসাব তোমরা মনে রাখো, 5ই জুন ধারে পণ্য বিক্রয় 1,30,000 টাকা। তাহলে এখানে যদি আমরা ডেবিট ক্রেডিট করি জাবেদা করি লেনদেনের, তাহলে কি হয় দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট। তাহলে এখানেও দুটি হিসাব আমরা নতুন পেলাম, একটা হচ্ছে বিক্রয় একটা হচ্ছে কি দেনাদার। তোমরা জানো হিসাবের সমীকরণের ধারণা অনুসারে ধারে বিক্রয় করেছি মানে আমরা টাকা পাইনি, আমরা যাদের কাছে টাকা পাবো তারা আমাদের কাছে দেনাদার, আর দেনাদার কি একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট, আর বিক্রয় কি একটা আয়, আয় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয়। তাহলে এখানে আমাদের হিসাব দুটি কি, একটি হচ্ছে দেনাদার একটি হচ্ছে কি বিক্রয়। তাহলে এখানে দুটো পেলাম, আগে পেয়েছি কি নগদ এবং মূলধন, আর এখানে পেলাম কি বিক্রয় এবং দেনাদার। তাহলে মোট 4টি আমরা পেলাম। 10ই জুন দেনাদার হতে আদায় 1,00,000 টাকা। তো তোমরা দেখো যে দেনাদারের কাছে আমরা বিক্রি করছিলাম সেখান থেকে আমরা 1,00,000 টাকা অলরেডি পেয়ে গেছি। তাহলে এখানে যদি আমরা হিসাব দুটি বের করি জাবেদা করে, তাহলে কি হবে নগদান হিসাব ডেবিট দেনাদার ক্রেডিট। এখানে দেখো তোমরা, আমরা দেনাদার থেকে নগদ টাকা পেয়েছি ফলে নগদ আসছে, এবং দেনাদার একটা সম্পদ ছিল, দেনাদার কিন্তু এখন হ্রাস পেয়েছে, সুতরাং দেনাদার কি হবে ক্রেডিট হবে। তাহলে এখানে যে দুটি হিসাব আমরা পেলাম, একটি হচ্ছে কি নগদ এবং একটি হচ্ছে কি দেনাদার, তো সে দুটি আমাদের আগেই পাওয়া গিয়েছে, অর্থাৎ নতুন কোনো হিসাবের আবির্ভূত হয়নি, যেমন এখানে দেনাদার এবং নগদ। তাহলে অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। তো মালিক কি করে, মাঝে মাঝে ব্যবসায় যদি মূলধনের কম পড়ে বা প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে তখন কিন্তু মালিক অতিরিক্ত আরও মূলধন দিয়ে থাকে। এই মূলধন নগদে দিতে পারে বা কোনো সম্পদ ক্রয় করে দিতে পারে, নানাভাবে হতে পারে। তাহলে এখানে দেখা গেল নগদ টাকা দিয়েছে 20,000 টাকা, অর্থাৎ এর ফলে কি হলো ব্যবসায় 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে কি নগদ মানে সম্পদ, সম্পদ বৃদ্ধি মানে ডেবিট, তাহলে নগদান হিসেবে ডেবিট, আর মূলধন কি মালিকানা স্বত্ব, মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে সুতরাং ক্রেডিট। তাহলে কি হলো নগদান হিসেবে ডেবিট মূলধন হিসাব ক্রেডিট। এখানে আমরা দেখলাম নগদ এবং মূলধন আমরা আগেই পেয়েছি, তো সুতরাং আমাদের হিসাব আমরা কয়টা দেখলাম, মাত্র 4টি হিসাব। তোমরা দেখো, তো আমি তোমাদের এই জাবেদাগুলি করিয়েছিলাম, দেখো 1ই জুন
এখানে আমি ডেবিট ক্রেডিট করেছি লেনদেনগুলি, দেখো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ পহেলা জুনের জাবেদারা করলে এরকম হয়, এবং পাঁচই জুনের জাবেদা করলে দেখো দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এবং দশই জুন যদি আমরা জাবেদারা করি তাহলে কি হয়, নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, দেনাদার হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা, 20 তারিখের অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা, তাহলে জাবেদা করলে কি হয়, নগদান হিসাব ডেবিট 20,000, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট 20,000 টাকা। তো দেখি আমরা যে খতিয়ান হবে মাত্র এখানে 4টি, তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে 4টি খতিয়ান হবে, সে খতিয়ানগুলি কি কি, 1 নগদান হিসাব, 2 হচ্ছে দেনাদার হিসাব, 3 হচ্ছে বিক্রয় হিসাব, 4 হচ্ছে মূলধন হিসাব। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের এই লেনদেনগুলিতে 4টি হিসাব আবির্ভূত হয়েছে এবং এই 4টি হিসাবেরই আমাদের খতিয়ান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো কিনা, অর্থাৎ তোমরা খতিয়ান করার সুবিধার্থে আমি যেমন ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি, তোমরা এরকম আলাদা একটি জায়গায় র‍্যাপ করে নেবে এবং সেখানে তোমরা দেখতে পারবে এই জাবেদারা করলে তোমাদের খতিয়ানটা করায় সুবিধা হবে। হ্যাঁ, তাহলে ওখান থেকেই তোমরা নির্ণয় করতে পারবা কি কি হিসাব আবির্ভূত হয়েছে। তা আমরা এই জাবেদা থেকে দেখলাম কি যে নগদান হিসাব, দেনাদার হিসাব, বিক্রয় হিসাব, মূলধন হিসাব, এই 4টি হিসাবের আবির্ভূত হয়েছে, সুতরাং আমাদের এই 4টি হিসাবেরই খতিয়ান করতে হবে। তো চলো আমরা সেই খতিয়ানগুলি করে ফেলি, তাহলে খতিয়ান হবে কিন্তু 4টি। আমরা 1 নম্বর খতিয়ানটা একটু দেখি, আমরা 1 নম্বর খতিয়ানে আমরা খতিয়ান করব, দেখি 1 নম্বর খতিয়ানটা কি। 1 নম্বর খতিয়ানে আমি দেখো তোমাদেরকে ইন্ডিকেট করেছি পহেলা জুন, 10ই জুন, 20ই জুন। তোমরা দেখো আমরা প্রথমে করব কি বলেছি, নগদান হিসাব, নগদান হিসাব করব কিন্তু আমরা প্রথমে বলেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নগদান হিসাবের আমরা খতিয়ান করব, তাহলে আমরা দেখি, দেখা গেল 4টি লেনদেনের মধ্যে 3টি লেনদেনেই কিন্তু ডেবিট ক্রেডিট করায়, এখানেও নগদান হিসাব ডেবিট আছে, 10 তারিখেও নগদান হিসাব ডেবিট আছে, জুন 20 তারিখেও নগদান হিসাব ডেবিট আছে, তাহলে এই 3টি লেনদেনেই শুধু নগদান হিসাব দেখা যায়। তোমরা জাবেদা করে কিন্তু বুঝতে পারবে আসলে কোন কোন লেনদেনে কোন কোন হিসাব আছে। আমরা এখানে নগদান হিসাব করব, সুতরাং আমরা এখন দেখব যে এই 4টা তারিখে কোন কোন তারিখে নগদান হিসাব আছে, নগদান ডেবিট হোক আর ক্রেডিট হোক, তুমি আগে সিলেক্ট করবা কোন কোন লেনদেন আমাদের নগদান হিসাব আছে। যেমন দেখো আমি সিলেক্ট করেছি 1 জুন, 10 জুন, 20 জুন, এবং দেখো নীল কালি দিয়ে কিন্তু আমি ইন্ডিকেট করেছি 1 তারিখে নগদান হিসাব ডেবিট কিন্তু 50,000, 10 তারিখে নগদান হিসাব ডেবিট 1 লাখ, 20 তারিখে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা। তাহলে দেখো আমরা যেহেতু তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে চলমান জেরসকে, তাহলে আমাদের আগে চলমান জেরসক আঁকতে হবে, এবং দেখো আমি খতিয়ানটা এখানে করে দিয়েছি। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে খতিয়ানে পোস্টিং করব, একটু দেখো 1 জুন 2020। আচ্ছা আমরা খতিয়ানে একটু দেখো যে এখানে তারিখ লেখবা, বিবরণ লেখবা, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা জের, এখানেও ডেবিট এখানেও ক্রেডিট, নগদান হিসাব, হিসাবের কোড নং, এটা তোমরা লিখবা কিন্তু সুন্দর করে। এবারে তারিখে আমরা লিখব কি 2020 সালের জুন 1 তারিখ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগে লক্ষ্য করবা যে জাবেদায় আমাদের 1 তারিখে নগদান হিসাব কোথায় আছে, ডেবিট পাশে আছে। দেখো নগদান হিসাব কিন্তু ডেবিট পাশে আছে, তাহলে আমরা এই লেনদেনটা আমাদের অবশ্যই ডেবিট পাশেই যাবে। দেখো 50,000 টাকা কিন্তু আমি ডেবিট পাশেই নিয়েছি, দেখো জুন 1 ডেবিট পাশেই কিন্তু আমি লিখেছি 50,000 টাকা। তাহলে আমাদের খতিয়ানের নিয়ম অনুসারে আমাদের কিন্তু নগদান হিসাব উপরে একবার লিখছি,
তাই ভিতরে আর লেখা যাবে না, আমরা এটার বিপরীতটা লিখব। অর্থাৎ এই নগদ টাকাতে যে আসছে এখানে ডেবিটে কি বাবদ আসছে, মূলধন বাবদ আসছে, কিন্তু আমরা সেইটাই লিখব। অর্থাৎ নগদান যদি ক্রেডিট হয় আমরা ডেবিটটা লিখব, আবার নগদান যদি ডেবিট হয় ক্রেডিটটা লিখব। এটা হলো বিষয়, তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা। লেনদেন করার সময় দেখবা তুমি কোনটার খতিয়ান করছো, এখানে আমরা করছি হচ্ছে নগদান হিসাব। অতএব নগদান যদি ডেবিট হয় আমরা ডেবিট দিকে লাগবো, নগদান যদি ক্রেডিট হয় আমরা ক্রেডিট দিকে লাগবো। তো এখানে আমাদের দেখো মূলধন হিসাব নগদান ডেবিট, সুতরাং আমরা লিখবো মূলধন হিসাব। তাহলে 50,000 টাকা এখানে লিখলাম, এখানেও ডেবিট, আর হচ্ছে এখানেও ডেবিট। দেখো আমরা এই 50,000 নিয়ে কিন্তু ব্যবসা শুরু করেছিলাম, অর্থাৎ এটা কিন্তু বিনিয়োগ করা হয়েছে আসলে। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলি, এই যে 1 তারিখের যে মূলধন হিসাব, এটা যদি এমন লেখা থাকতো যে নগদ উদ্বৃত্ত এত টাকা, তাহলে কিন্তু আমরা এখানে দেবো না, সরাসরি এই উদ্বৃত্তের ঘরে দেব। কিন্তু ওখানে বলা আছে দেখবা যে নগদ 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো, তাহলে বুঝতে হবে এই এটা উনি নতুন বিনিয়োগ করেছে, এই জন্য আমরা ডেবিট পাশে লিখেছি। কিন্তু আগেই যদি থাকে যে উদ্বৃত্ত আছে বা নগদ উদ্বৃত্ত এত, তাহলে কিন্তু তোমরা নগদ উদ্বৃত্তের টাকা কখনোই এই এ পাশে ডেবিট পাশে লিখবা না, সরাসরি উদ্বৃত্ততে লিখবা। যা হোক, নেক্সট আমরা যাই, চলো 10 তারিখ। 10 তারিখে দেখো এখানেও কিন্তু নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা মানে কি, আমরা দেনাদারের কাছ থেকে পেয়েছি 1 লক্ষ টাকা, আমরা সেই ক্রেডিটটাই লিখব। অর্থাৎ নগদান হিসাব ডেবিট এটাও আমরা ডেবিট পাশেই লিখেছি, দেনাদার হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। এখানে একটু মজার ঘটনা দেখো, তোমরা নিশ্চয়ই ক্রমযোজিত কথাটার সাথে তোমরা পরিচিত আছো, তোমরা পরিসংখ্যানেও আছো, পরিসংখ্যানে তোমরা ক্রমযোজিত যে কথা বলো। অর্থাৎ আগের ছিল 50,000, এটাও ডেবিট, এখনের যে 1 লাখ টাকা এটাও ডেবিট। তাহলে 1 লক্ষ এবং 50,000 টাকা মিলে কত হলো, টোটাল ডেবিট কত হলো, 1.5 লক্ষ টাকা, মানে 1,50,000 টাকা। এভাবে আমরা যোগ করতে করতে যাব, আর যদি ক্রেডিট হয় তাহলে মাইনাস করব। এবার যে আমরা 20 জুন নগদান হিসাব ডেবিট, দেখো এটাও ডেবিট, তাহলে ক্রেডিট কি, অতিরিক্ত মূলধন হিসাব। তাহলে আমরা 20 জুন লিখব কি, অতিরিক্ত মূলধন হিসাব 20,000 টাকা, এটাও ডেবিট। সুতরাং আগে ছিল 1,50,000, এখন 20,000, তাহলে টোটাল কত, 1,70,000। এই যে 1,70,000, এটাই হচ্ছে আমাদের সমাপনী জের বা ব্যালেন্স সিডি। এটা কি, এটাই হচ্ছে আমাদের জের নির্ণয়, অর্থাৎ উদ্বৃত্ত। মাস শেষে আমাদের এই 1,70,000 টাকাই হচ্ছে জের বা উদ্বৃত্ত। তো আমরা নগদান হিসাবটা আমরা দেখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের নগদান হিসাবে 1,70,000 টাকাই হবে এই খতিয়ানের উদ্বৃত্ত, অর্থাৎ সমাপনী উদ্বৃত্ত। তাহলে নগদান হিসাব আমাদের শেষ। পরে দেখি 4টি খতিয়ান, তো পরবর্তী খতিয়ানটা আমরা একটু দেখি। পরবর্তী খতিয়ান হচ্ছে দেনাদার হিসাব। দেখো দেনাদার হিসাব, তো যে তথ্য দেওয়া আছে সেখানে 5 তারিখে দেনাদার আছে, 10 তারিখে দেনাদার আছে। এখানে তো 5 তারিখে দেনাদার কিন্তু ডেবিট, বা 10 তারিখে দেনাদার কিন্তু ক্রেডিট, এটা একটু লক্ষ্য করো। দেখো আমরা যথারীতি সেরকম তারিখ বিবরণ যাবে, দেবিশটা ডেবিট টাকা ক্রেডিট টাকা, হিসাবের কোড, দেনাদার হিসাব, উদ্বৃত্ত বা জের, ডেবিট ক্রেডিট সব লিখেছি। 2020 জুন 5, দেখো দেনাদার হিসাব কিন্তু ডেবিট। তোমরা জানো দেনাদার একটি সম্পদ, এটা বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হবে। হিসাব সমীকরণ অনুসারে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট হয়। তো সেই অনুসারে দেখো 5 তারিখে কিন্তু, অর্থাৎ এটা ধারে বিক্রি করেছিল, ফলে দেনাদার বৃদ্ধি পেয়েছে 1,30,000 টাকা এবং বিক্রয় মানে আয় বৃদ্ধি পেয়েছিল 1,30,000 টাকা, এই জন্য ক্রেডিট হয়েছে। অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে 1,20,000, আয় বৃদ্ধি পেয়েছে 1,30,000,
এখানেও 1,30,000। তাহলে এখানে দেনাদার হচ্ছে কি ডেবিট। তাহলে আমরা 5ই জুন কি লিখব, এই যে দেনাদার 1,30,000 টাকা কেন হয়েছে বিক্রয় বিক্রয়ের জন্য, অর্থাৎ আমরা বিপরীতটা লিখব। তোমাদের বলেছি দেনাদার ডেবিট, টাকা আমরা ডেবিট পাশেই লিখেছি, এবং বিক্রয় হিসাব লিখবো আমরা ভিতরে বিবরণে। 1,30,000 টাকা ডেবিট পাশে লিখেছি, আবার ওই তারিখে আবার জিরো যাবে 1,30,000 টাকা। তো সুতরাং এবারে দেখো জুন দশে দেখো নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। হ্যাঁ, এখানে কিন্তু দেনাদার দেখো ক্রেডিট পাশে আছে, এখানে দেখো দেনাদার ক্রেডিট পাশে আছে। তাহলে কি হবে, 10ই জুন দেনাদার ক্রেডিট হয়েছে, কেন, নগদের কারণে। আমরা দেনাদার কাছ থেকে 1,00,000 টাকা পেয়েছি, তাহলে কি সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ দেনাদার হ্রাস পেয়েছে, এই জন্য দেনাদার ক্রেডিট হয়েছে। তাহলে আমরা কেন ক্রেডিট হয়েছে, আমাদের নগদ টাকা চলে এসছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো দেনাদার ক্রেডিট, আমরা ক্রেডিট পাশে লিখেছি। এখন তোমরা দেখো আগের লেনদেনটিতে 1,30,000 টাকা ছিল ডেবিট, এখন কিন্তু 1,00,000 টাকা ক্রেডিট, অর্থাৎ ডেবিট থেকে ক্রেডিট মাইনাস দিলে কত থাকে, 30,000 টাকা। অর্থাৎ আগে দেনাদার ডেবিট ছিল, এবার দেনাদার আবার ক্রেডিট হয়েছে, অর্থাৎ হ্রাস পেয়েছে, এই জন্য 1,30,000 থেকে 1,00,000 চলে গেলে থাকে কত, 30,000 টাকা। অর্থাৎ এখানে 30,000 টাকা আমাদের ব্যালেন্স সিডি বা সমাপনী উদ্বৃত্ত, অর্থাৎ এই দেনাদার হিসাবটার সমাপনী উদ্বৃত্ত হচ্ছে 30,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই আমাদের সমস্ত খতিয়ানগুলি তোমরা সম্পন্ন করবে। এবারে আসি আমরা পরবর্তী খতিয়ানটা দেখি, আমরা বিক্রয় হিসাব। তোমাদের যে 4টি লেনদেন ছিল, সে 4টি লেনদেনে দেখা গেছে 1টি লেনদেনেই শুধু বিক্রয় হিসাব আছে। 5ই জুন এটা সম্ভবত ছিল ধারে পণ্য বিক্রয়ের জাবেদা। তোমরা জানো দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা যথারীতি ঘর এঁকেছি তারিখ বিবরণ জাবেদা বিষ্টা ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত বা জের ডেবিট টাকা ক্রেডিট টাকা হিসাবের কোড নং বিক্রয় হিসাব। তোমরা দেখো এখানে কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট পাশে আছে, এখানে 1টা লেনদেনই, সুতরাং 1টা লেনদেন হলে আর কোনো ঝামেলা নেই। সরাসরি আমরা 5ই জুন দেনাদার হিসাব 1,30,000 ক্রেডিট পাশে, 1,30,000 ক্রেডিট পাশে লিখেছি, অর্থাৎ এটার আর কোনো ডেবিট ক্রেডিট নাই, আর কোনো লেনদেনে এটা নেই। সুতরাং তোমাদের এটা খুব সুবিধা যে এটা তোমাদের এই 1,30,000ই হচ্ছে এ মাসের সমাপনী উদ্বৃত্ত, এটা আর কোনো ঝামেলা নেই। তো দেখি আমাদের সর্বশেষ আইটেম যেটি আছে সেটি হচ্ছে কি, এখানে 2টি লেনদেন আছে। দেখো আমরা সর্বশেষ খতিয়ান যেটা আমরা শেষ প্রান্তে চলে এসেছি সেটা হলো মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব হিসাবের কোড আমরা সেই ঘরটা এঁকে ফেলবো। এখানে দেখা যায় 1লা জুনও মূলধন হিসাব ক্রেডিট, 20ই জুনও অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ 2টি লেনদেনে মূলধন আছে। তো আমরা ঘরটা একটু দেখি, এখানেও আমরা সেই আগের মতনই তারিখ বিবরণ জাবেদা বিষয় ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত বা জের ডেবিট ক্রেডিট 2020 জুন 1 নগদান হিসাব ডেবিট। দেখো জুন 1-এ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে দেখো এখানে মূলধন হিসাবটা কিন্তু ক্রেডিট, দেখো 50,000 টাকা ক্রেডিট পাশে আমি লিখেছি, এটাও ক্রেডিট পাশে চলে আসছে। 20ই জুন দেখো নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ এটাও বছরের মাঝামাঝি যে মূলধনটা দিয়েছিল এই জন্য মূলধন হিসাব ক্রেডিট হয়েছে, অর্থাৎ নগদান হিসাব এটাও মূলধন হিসাব ক্রেডিট, তাই আমরা ক্রেডিট পাশে লিখেছি। তাহলে আগে ছিল 50,000 ক্রেডিট, 50,000, এখন আবার ক্রেডিট হয়েছে 20,000, তাহলে 50,000 আর 20,000 মোট কত হয়, 70,000। এইভাবে তোমরা
খতিয়ানগুলি করে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের এই খতিয়ান দেখালাম এবং চারটি খতিয়ান কিভাবে করতে হয় তোমাদেরকে সবই দেখালাম। আশা করি তোমরা অনেক উপকৃত হবে এবং তোমরা বাসায় থাকবে, বাসায় বসেই আমাদের এই ক্লাসগুলি তোমরা নিয়মিত দেখবে। আর খ নম্বরে তোমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে নগদান বই, যে কোনো এক সারে আবার তোমাদের ওই ক্লাসটা নেবে, তোমরা সেখানে দেখবা। আর আমার আমি আজকে তোমাদের এই লেজারের উপরে বা খতিয়ানের উপরে ক্লাসটা নিলাম। তো সবকটি খতিয়ান আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন স্কুলে তোমরা গেলেই আমার এই ক্লাস পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা এগুলি দেখে দেখে করে নিতে পারবে এবং তোমরা আরও সুন্দর করে করবে এবং সবাই ভালো থাকবে, আশা করি তোমরা উপকৃত হবে। তো আজকে এ পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের শুভকামনা করছি, সুস্থ থেকো, ঘরে থেকো। ধন্যবাদ সবাইকে।